মুক্তির প্রথম দিনে ইতিহাস গড়েছে বলিউড বাচ্চা শাহরুখ খানের জওয়ান। বিশ্বব্যাপী প্রায় 125 কোটি রুপি আয়ের পর জায়গা করে নিয়েছে বলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় সবার উপরে। জওয়ানের বাজেট 300 কোটি টাকা। সিনেমাটি মুক্তির পর যে গতিতে ছুটছে অচিরে বক্স অফিস কালেকশন ছবিটি নির্মাণের খরচ তুলে ফেলবে বলে মনে করেছেন বিশ্লেষকেরা। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি ছবি এটি। প্রযোজনায় আছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। মুক্তির পর থেকে ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনা শুরু হয়েছে অন্তর্জাল জুড়ে। বলিউড সূত্রে জানা গেছে এই ছবিতে অভিনয় একা শাহরুখ খানই পেয়েছেন 100 কোটি। পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান রেড চিলস এন্টারটেনমেন্ট। স্বাভাবিকভাবে ছবি থেকে আয়ের লাভাংশ পাবেন তিনি, অর্থাৎ এই ছবির অন্য তারকাদের তুলনায় সবথেকে বেশি আয় ঢুকছে শাহরুখের ঘরেই। দক্ষিণী ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা জওয়ান ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখলেন, কিন্তু পারিশ্রমিক নিরিখে শাহরুখের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। এই ছবির জন্য তিনি পেয়েছেন মাত্র 10 কোটি টাকা। এই ছবিতে দ্বৈত চরিত্রে রয়েছেন শাহরুখ খান, আর এই চরিত্রের জন্য প্রায় 15 কোটি টাকা পেয়েছেন তিনি। নয়নতারার পাশাপাশি জওয়ানের ছবি অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম জগতে আরও একটি জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি, তিনি পেয়েছেন প্রায় 21 কোটি টাকা।